সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নেই আমি পূর্ণ আমার প্রশ্নে গেলাম না এটা দেখলাম শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই কোটা ব্যবস্থা চালু নিয়ে তারা কিন্তু একটা আন্দোলন করেছে আমরা দেখেছি তো সেটা নিয়ে হাইকোর্টের নানা রকম রায় রয়েছে সে রায় নিয়েও কিন্তু বক্তব্য রয়েছে আপনি এই সরকারি চাকরিতে কোটাটাকে আপনি কীভাবে দেখেন দেখেন এক সময় ছিল আমাদের অঞ্চলভিত্তিক বৈষম্যও ছিল আবার পিছিয়ে পড়া মানুষও ছিল এখন আমাদের দেশে যাই বলি না কেন অগ্রগতি তো হচ্ছে এখন মুক্তিযোদ্ধা কোঠায় হাইকোর্টে রায় দিল ওনারা কি দেখলেন না কয়জন সত্য মুক্তিযোদ্ধা আছে সোয়া দুই লক্ষ লোককে গরিবের ট্যাক্সের পয়সা দেওয়া হয় এখন সর্বোচ্চ বেঁচে থাকলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা বেঁচে আছে কারণ হিসাব করেন তেপ্পান্ন বছর বয়স বারো বছরও যদি যোগ করেন তাহলে একজন বয়স লাগবে পঁয়ষট্টি থেকে সত্তর বছরের নিচে মুক্তিযুদ্ধ হবে না হবে না তো এই মুক্তিযোদ্ধা এই যে এটা এটা এক ধরনের বাহিনী বানাইছে প্রত্যেকটা এলাকায় যান কমান্ড কাউন্সিল এখানে মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ আপনার কোটান নামে আপনি নাতি পুতি আমি মুক্তিযোদ্ধা আমার ফোলা আমার নাতি প্রতি বংশধর কমে কোঠা পেয়ে যাবে এবং কোঠা দেবে থার্টি পারসেন্ট তো মেধা কোথায় থাকবে প্রশাসন কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে সব জায়গায় থার্টি পারসেন্ট মুক্তিযোদ্ধা এখন যারা আছে অধিকাংশই গ্রাম দেশে বাস করে এবং গ্রামের লেখাপড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোঝা তো কারণ কোঠা দিয়ে আপনি ঢুকায় দিলেন হ্যাঁ তো এই এখন কোঠা হ্যাঁ একদম ধরেন পিছিয়ে পড়া কোনো অঞ্চল যদি থাকে

ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট দিয়া ভুয়া ইঞ্জিনিয়ার বানায়া জমি জমা এখন সব কিনে ফেলাইতেছে গ্রামের আচ্ছা আর এটা কি হচ্ছে তো হচ্ছে তো তো এই জন্য মুক্তিযুদ্ধের কে এই তাদের যেটা উচিত ছিল হয়তো করা উচিত ছিল যে যখন দেশ স্বাধীন হয়েছে তখনই তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজে লাগাই দেওয়া সেটা ধরেন হয় নাই তখন যে অ্যাটিচিউড ছিল তখন হচ্ছে যে মুক্তিযুদ্ধ ছিল সে মানুষ আমিই দেশের মালিক এরকম একটা ভাবও কিন্তু ছিল আপনার ম্যানেজ করাও কঠিন ছিল কিন্তু এখন আপনি এই যে মুক্তিযোদ্ধার নামে আমার বক্তব্য হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা কোনো সার্ভে করছেন কোনো দেশে সার্ভে হয়েছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাকে যারা ওসমানীর সার্টিফিকেট দিছে ওটা ফটোকপি বিতরণ হয়েছে হ্যাঁ এরকম হয়েছে তো এখন আপনি সোয়া দুই কোটি আড়াই কোটি মুক্তিযোদ্ধা করতে পারলেন করতে পারলেন এটা গরিবের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের নাতি পুতি এইগুলি দিতে থাকবে থার্টি পারসেন্ট দিতে থাকবে বিচার যে বিচারক রায় দিলেন ওনার কোঠে যদি থার্টি পারসেন্ট গ্রামের ওই বিএ পাস জাস্টিস বসায় দেওয়া হয় কি বুঝবে কি বুঝবে দেশ চালাইতে হবে না কোঠার নাম দিয়ে আপনি থার্টি পারসেন্ট গার্বেজ ঢুকাই দিবেন তা তো হবে না আপনিও জানেন আমিও জানি আপনার কথা হচ্ছে বিশেষ দিয়ে বিশেষ আছে সেখানে সে টেস্ট দিয়ে আপনি যান আর আপনি যেখানে আপনি যেখানে মেধার দরকার সেখানে তো আপনি কোটা দিয়ে পূরণ করতে পারি আচ্ছা আমরা আমরা শুধু থাকলে শেষ এক মিনিট আমরা মেধা না কোটা মানে এটা একটা বড় একটা তর্কের জায়গা মেধা কোটা দুইটি থাকবে দুইটি থাকবে আজিজ ভাই যেগুলো অনেকগুলি সুইপিং কমেন্ট আছে খুব সুইপিং কমেন্ট একটা হচ্ছে হাই কোর্ট রায় দিয়েছে রায়ের ব্যাখ্যাটা আমি জানি না যার ফলে আমি বলতে পারতেছি না কোন যুক্তিতে এটা দিচ্ছে এখানে কোটা বলতে যোগ্যতা নাই এমন লোককে পিএসসি পাশ করা দিচ্ছে তা না তাকে কিন্তু যোগ্যতাই ফাইট করতে হয় সে মেডিকেলে ভর্তি হচ্ছে যোগ্যতা ছাড়া যোগ্যতা ছাড়া না যোগ্যতাটা আছে কিন্তু মুক্তিযুদ্ধের পরিবারের জন্য তাকে একটা স্পেশাল প্রিভিলেজ যোগ্যতাটা হচ্ছে সেটাই এরকম যে আপনাকে রিটার্ন পর্যন্ত টিকতে হয় ভাই বাবা এই ধরনের কোথাও গিয়ে আপনাকে কোনো না কোনো সুযোগ হয় কোনো না কোনো আপনাকে মেধার ভিত্তিতেই থাকতে হবে কিন্তু মেধার ভিত্তিতে আপনি পঞ্চাশ জন একই মার্ক পেয়েছে তার মধ্যে থেকে আমি তিনজন হয়তো মুক্তিযুদ্ধ কোটার থেকে নিবই তারপর বাকি সাতজন অন্য জায়গার থেকে নিব সে অমেধাবী তাকে পিএসসি পাশ করে দেওয়া হচ্ছে সে অমেধাবী তাকে মেডিকেলে ভর্তি করার সুযোগ এটা কিন্তু না এটা কিন্তু না এটা কিন্তু পরিষ্কার তাকে পাশই করতে হবে একশোটা সিট আছে একশোটা সিটের মধ্যে হয়তো একশোটা সিট মানে একশো জন গ্রেড ওয়ানে পাশ করেছে এর মধ্যে তিনজন আমি মুক্তিযোদ্ধার হিসেবে তিনটা নিব বাকি ষাটটা দিব ওই মানে অন্যদের থেকে কিন্তু এখানে মানে সে করে নাই তাকে সুযোগ দেওয়া হচ্ছে সেটা কিন্তু না যেটা নাতি পর্যন্ত চলবে সেটা সেটা আপনি মানে একটা স্টেট পড়েছি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা যারা এখনো মানে ইউরোপে দেখবেন আপনি আমি যখন জার্মানিতে পড়তে গেছি একটা খালি ট্রেন খালি ট্রেনের মধ্যে এক বৃদ্ধা কেউ নাই তার বুক থেকে একটা কার্ড বের করে দেখায় তা আমি বলি যে কোনো লোক নাই টিটি নাই কোনো চেকার নাই আপনি কেন দেখান আমি জিজ্ঞেস দিন দেখাও কেন তুমি বলো যে দুইটা কারণে দেখায় একটা হচ্ছে যে তোমরা মনে করতে পারো যে আমি বুড়া বিনা পয়সা ট্রেন ট্রাভেল করতেছি এটা দেখা মনে করতে পারো আরেকটা হলো যে আমি স্টেট আমাকে একটা অনার দিয়েছে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি আমার স্বামীকে হারিয়েছি স্টেট আমাকে একটা অনার দিয়েছে সেই অনারটা আমি তোমাদেরকে দেখাই কাজ স্টেটের হ্যাঁ এখানে মুক্তিযুদ্ধের তালিকা আজির ভাই যে প্রশ্নগুলি তুলেছেন তার মধ্যে তালিকা নিয়ে প্রশ্ন আছে

হলে তো সেটা আরেকটা ভেরিফিকেশন সে যদি মাস্তান হয় সে যদি একটা দুর্বৃত্ত হয় সেটা তো পুলিশ ভেরিফিকেশন মধ্যে আসবে কিন্তু আমরা তো মানে এই পরিবারগুলি যে লোকটা মুক্তিযুদ্ধে গিয়েছিল সেই লোকটা তো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ জীবনটা তো অর্জনই গেছিল যারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের পরিবার জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই আপনি হ্যাঁ এর মধ্যে তো পঁচিশ বছর কোনো কিছু দেখেনই নাই মুক্তিযুদ্ধের দিকে তাকানি নাই রাজনৈতিক পরিবর্তনের কারণে পঁচাত্তরের পরে তো মুক্তিযুদ্ধ জয় বাংলা মুক্তিযুদ্ধদের পরিবার এটা কি ছিল রাজা কাটা বরং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ওরা কোন কোটায় হয়েছে যারা দেশ থেকেই চায় নাই তারা যে প্রধানমন্ত্রী হলো তারা যে মন্ত্রী হলো তারা কোন কোটায় হয়েছে তাদের কোটা কে কে নির্ধারণ করেছিল রাষ্ট্রীয় পদক পেয়েছে তো কাজেই এটা আমার ধারণা কিছুটা হিউম্যান নেচার থাকতে হবে কিছুটা লজিক থাকতে হবে আর এখানে ওইটা খুব সরলীকরণ যে মুক্তি আমি পাশ করলাম আমি চাকরি পেলাম না আর মুক্তিযুদ্ধের পরিবার সে ফেল করে চাকরি পেয়ে গেল নট দ্যাটস নট ট্রু সেখানে কিছু না যোগ্যতা থাকতে কিছু না ওই যোগ্যতাই থাকতে হবে আজকে একেবারে শেষ করছি না বুলবুলাইকে আমি প্রশ্ন করি ধরেন সোয়া দুই লাখ পাওয়া গেছে প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু তারা এটা প্রকাশ করতে সাহস করে নাই এছাড়া কোন থানায় এখন মুক্তিযুদ্ধ বানায় ঘুষ খা বানায় টাকা দেয় থানায় বানায় মুক্তিযুদ্ধ হিসেবে তাদের চাকরির এক্সটেনশন নিয়েছিলেন তারা তো চাকরি হারিয়েছেন সচিব তারা ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করেছে কাজে হ্যাঁ কোথাও যদি ওই রকম থাকে যে হয় নাই এটা না